السلام عليكم ورحمة الله আজকে আমরা জানব গালি দেওয়ার ভয়াবহতা যে গালি দেয় কিয়ামতের দিন তার থেকে নেকি নেওয়া হবে আল্লাহ তাআলা বলেন والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واثما مبينا অর্থাৎ যারা বিনা অপরাধে ইমানদার পুরুষ ও নারীদেরকে কষ্ট দেয় তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করবে সূরা আহজাব আয়াত 58 ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি আল্লাহর অবাধ্য চরণ এবং তার সাথে লড়াই ঝগড়া করা কুফরি সহিহুল বুখারী 48 ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কেউ তার মুসলিম ভাইকে কাফের বলে তখন তাদের উভয়ের মধ্যে একজনের উপর তা বর্তায় যা বলেছে তা যদি সঠিক হয় তাহলে তো ভালো নচেত যে বলেছে তার উপর ওই কথা ফিরে যায় অর্থাৎ সে কাফের হয় সহি বুখারি হাদিস নাম্বার 6104 আব্দুল্লাহ ইবনে আমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেছেন কবিরা গুনাহসমূহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা পিতামাতার অবাধ্য হওয়া প্রাণ হত্যা করা এবং মিথ্যা কসম খাওয়া উক্ত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবিরা গুনাহসমূহের একটি হলো আপন পিতামাতাকে গালি দেওয়া জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল আপন পিতামাতাকে কি কোনো ব্যক্তি গালি দেয় তিনি বললেন হ্যাঁ যখন কেউ অন্য লোকের পিতাকে গালিগালাজ করে তখন সেও তার পিতাকে গালিগালাজ করে থাকে এবং অন্যের মাকে গালি দেয় সুতরাং সেও তার মাকে গালি দেয় সহিহ বুখারী হাদিস নাম্বার 5973 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কি জানো নিঃস্ব কে তারা বললেন আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার কাছে কোনো দিরহাম এবং কোনো আসবাবপত্র নেই তিনি বলেন আমার উম্মতের মধ্যে আসল নিঃস্ব তো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ রোজা ও যাকাতের নেকি নিয়ে হাজির হবে কিন্তু এর সাথে সাথে সে এই অবস্থায় আসবে যে সে কাউকে গালি দিয়েছে কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছে কারো অবৈধ রূপে মাল বক্ষণ করেছে কারো রক্তপাত করেছে এবং কাউকে মেরেছে অতঃপর এই অত্যাচারিতকে তার নেকি দেওয়া হবে পরিশেষে যদি তার নেকি রাশি অন্যান্যদের দাবি পূরণ করার পূর্বে শেষ হয়ে যায় তাহলে তাদের পাপ রাশি নিয়ে তার উপর নিক্ষেপ করা হবে অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের উপর তার সম্ভ্রম অথবা কোনো বিষয় জুলুম করেছে সে যেন আজই দুনিয়াতে তার কাছে ক্ষমা চেয়ে হালাল করে নেয় ওই দিন আসার পূর্বে যেদিন দিনার ও দিরহাম কিছুই থাকবে না তবে তার জুলুমের পরিমাণ যদি তা হতে নিয়ে নেওয়া হবে আর যদি নেকি না থাকে তবে তার মজলুম সঙ্গীর পাপ রাশি নিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হবে জালেমের উপর চাপিয়ে দেওয়া হবে আল্লাহ তাআলা আমাদেরকে গালি দেওয়ার ভয়াবহতা থেকে হেফাজত করুন আমিন আমিন যারা এরকম আরও ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনকে অন করে রাখবেন এবং একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ